নামাজের সুন্নাত আগে আপনি খুশি তারপরে আমি রাজি সুবহানাল্লাহ যোহরের নামাজের সুন্নাত আগে আপনি খুশি তারপরে আমি রাজি এইভাবে নবীজিকে যখন খুশি করাইতেছে আসর নামাজের পর আমার আল্লাহ কো বন্ধু আপনি খুশি তারপরে আমি হলাম রাজি এই কয়া যখন আমার আল্লাহ বর্ণনা দিতেছে রে মাগরিবের টাইমের নামাজ যখন আল্লাহ ঘোষণা দিল বন্ধু আপনার ফরজটা আপনি হলেন খুশি আমি হলাম রাজি যখন বলল আমার নবী যে আপনার আমার নবী কো আল্লাহ এই নামাজটা একটু অফ রাখেন সুবহানাল্লাহ আল্লাহ জানে কি জানে না অপ্রাক্তে বলার জন্য আল্লাহ জানে কি জানে না আল্লাহ সমস্ত কিছুই জানেন আল্লাহকে জানাইতে হয় না আল্লাহ জানানে অর্থাৎ ঘাত আল্লাহকে কেউ জানায় না যদি কেউ আল্লাহ জানে এই কথাটা কুফুরি নাউজুবিল্লাহ কইতেন না বলে কেমনে যারা শিক্ষিত জ্ঞানী একটু সূক্ষ্ম নজর দিয়ে আল্লাহ জানে নিশ্চয় কেউ জানাইছে এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না আল্লাহ জানতে হয় না আমার আল্লাহ সমস্ত কিছুই দাত সুবহানাল্লাহ আমার নবীজি জানে জানাইছেন কে আল্লাহ নবীজি জানেন জানাইছেন কে আল্লাহ তাহলে আর আমরা ওই ফারেক থেকে দূরে থাকি না আমরা মসজিদ থেকে দূরে থাকি না আমরা এই জন্য কথাবার্তা খুশি বলতে হবে কথা কন ঠিক কিনা এটি দুরুদ শরীফ সালাতুনিয়া গভীর মনোযোগ দিবেন বলতে চাইছিলাম আমার আল্লাহ কো বন্ধু মাগরিবের টাইমে আপনি রাজি আপনি খুশি তারপর আমি আল্লাহ রাজি আমার আপনার নবী ডাক দিয়ে আল্লাহ থেমে যান আমার আল্লাহ জানিয়া কয় কেন আমার নবী ডাক দিয়ে আল্লাহ কিয়ামত করবেন কোন সময় সুবহানাল্লাহ কিয়ামত করবেন কোন মাসে আমার আল্লাহ কয় কিয়ামত করে দিব মহরম মাসে সুবহানাল্লাহ কয় তারিখে আমার আল্লাহ কয় 10 তারিখ সুবহানাল্লাহ কয় কি বারে কয় শুক্রবারে সুবহানাল্লাহ কয় কোন টাইমে কয় মাগরিবের টাইমে সুবহানাল্লাহ কিয়ামত করে দিবে আমার নবী কত মহান রে আমার নবী ডাক দেখ খোদা গো তুমি এতক্ষণ পর্যন্ত আমারে খুশি রাখছো তারপরে তুমি রাজি হইছো লেকিন আজকের এই সময়টা আমাকে তুমি দিও না কয় কেন কয় আফন বান্দারা মাগরিবের টাইম স্বল্প টাইম পাবে তারা যদি সেজদায় পড়ে যায় আপনার খুদাই সেজদার মধ্যে পড়ে থাকে বান্দা খবর পাইতো না এই জন্যে আমার আল্লাহ কো বন্ধু তাহলে আমার মাগরিবটার ফরজটা দিলাম আগে তারপরে আপনি খুশি হইয়া আমি আল্লাহ সুন্নত দিলাম এশার নামাজ আমার আল্লাহর নবীর সুন্নত আগে আল্লাহর ফরজটা পরে।